আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। 2024 সালের মধ্যে আপনি যদি সোল নেটওয়ার্কের প্রজেক্টের প্রফিটের দিক দিয়ে দেখেন, তাহলে সুদি প্রোটোকল একটা কারণ এখানে মানে মাথা নষ্ট করা একটা প্রফিট তারা ইউজারদেরকে দিয়েছিল। অলমোস্ট 300 থেকে 3K ডলার পর্যন্ত সাধারণ ইউজার প্লাস অ্যাডমিনরা পেমেন্ট পাইছিল এই সুদি প্রোটোকল থেকে। ওকে, ব্যাক টু মোবাইল স্ক্রিন। এখানে কিন্তু অলরেডি তারা ইউজার গাইড হিসাবে তাদের মিডিয়ামে একটা বিগেস্ট আর্টিকেল পেস্ট করেছে। এখানে দেখতে পাচ্ছেন মাত্র 2 ঘন্টা আগে এই আর্টিকেলটা তারা পোস্ট করেছে। টেস্টনেটটা কিন্তু কিছুক্ষণ আগে লাইভে হয়েছে। আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো কীভাবে প্রপারলি আপনি জয়েন করবেন এই টেস্টনেটে। ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রামটাতে জয়েন করে নেবেন। আর সুদি প্রজেক্টটা কেমন এটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে প্রত্যেকটা ইউজার মিনিমাম $300 পাইছে। এর আমি যে টোকেনটা পাইছিলাম ওইটার ভ্যালু অনুযায়ী প্রায় $1800 আমি এখান থেকে ইনকাম করেছি। মানে আমি যদি পরবর্তীতে সেল দিতাম তাহলে $1800 ইনকাম করতাম। মানে এত পরিমাণ একটা পাম্প করেছিল যা বলার বাহিরে। এখান থেকে আমি ফার্স্ট অফ অল ভাবছিলাম যে যেহেতু এই সুপার ইএক্স এক্সচেঞ্জের লিস্ট হবে তাইলে অবশ্যই ভালো কিছু নাও হইতে পারে, বাট পরে যে খেলাটা দেখাইছে যেটা আনবিলিভেবল, আমি যেটা কল্পনাও করতে পারিনি। ওকে, তাহলে আমরা তাদের এই যে স্টেপ বাই স্টেপ তারা যেটা বলেছে এই অনুযায়ী কাজটা করব। যেহেতু তারা অফিসিয়ালি এখানে বলেছে, তারা তো আর ভুল সিদ্ধান্ত বা ভুল জিনিসগুলো আমাদেরকে প্রোভাইড করবে না। ফার্স্ট অফ অল যেটা বলেছে স্টেপ 1, স্টেপ ওয়ানে আপনাকে কী করতে হবে, আপনার যদি ফ্যান্থম ওয়ালেটটা না থাকে, যেটা হচ্ছে আমরা সোল ওয়ালেট বলে থাকি, সোল অ্যাকাউন্ট ইউজ করার জন্য ফ্যান্থম ওয়ালেট যেটা, এটা যদি আপনার না থাকে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন অথবা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। অ্যান্ড ফ্যান্থম ওয়ালেটটা আপনি কী করবেন, সিম্পলি ওপেন করবেন। ওপেন করার পরে কী করতে বলছে এখানে দেখাই আমি আপনাদেরকে। ফার্স্ট অফ অল এখানে বলেছে যে ডেভেলপার সেটিংসে গিয়ে সোলানা নেটওয়ার্ক থেকে ড্যাব নেটওয়ার্ক করতে হবে। এখান থেকে আপনারা ডেভেলপার অপশন কোথায় পাবেন, এই যে দেখবেন আপনার অ্যাকাউন্টের পাশে থ্রি লাইনে ক্লিক দিবেন এবং এ জায়গায় দেখেন ডেভেলপার সেটিংসে ক্লিক দিবেন এবং টেস্টনেট মোড যেটা আছে এই টেস্টনেট মোডে ক্লিক দিবেন। অ্যান্ড সোলানা ড্যাবনেট এটা এরকমই থাকবে, সোলানা ড্যাবনেট থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। এই যে সোলানা ড্যাবনেট থাকতে হবে। অ্যান্ড এখান থেকে একটা লিঙ্ক দিয়েছে, এই যে ফসেট লিঙ্ক, এই ফসেট লিঙ্কটা এখান থেকে কপি করবেন। আমি এই লিঙ্কটা আপনাদেরকে ডিরেক্টলি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব আমাদের ভিডিও ডিসক্রিপশনের পোস্টে, সেক্ষেত্রে আপনি ওখান থেকে ইজিলি পেয়ে যাবেন। এখান থেকে আমি ওয়ার্ল্ড আইকনে ক্লিক দিবেন, দেওয়ার পরে এই লিঙ্কটা আপনি এখান থেকে পেস্ট করে দিচ্ছে, এরকম একটা অপশন নিয়ে চলে আসবে। ফার্স্ট অফ অল এখানে গিথাব কানেক্ট করতে বলতেছে, গিথাব কিন্তু কানেক্ট করতে হবে। গিথাবে ক্লিক দিবেন, গিথাবে ক্লিক দেওয়ার পরে আপনার গিথাব অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো এখান থেকে যে এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, আপনার অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে কত অ্যামাউন্টের সোল আপনি নিতে চাচ্ছেন, এখানে 0.1 অথবা আমি 1 দিলাম, 1 সোল নিব। দেন কনফার্ম এয়ারড্রপে ক্লিক দিবেন। গিথাবটা কানেক্ট করা লাগবে না, ওটা ম্যান্ডেটরি না, আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরও। ওকে, দেখতে পাচ্ছেন এয়ারড্রপ ওয়ালস সাকসেসফুলি, অলরেডি আমরা আমাদের একটা সোল এখান থেকে পেয়ে গেছি বা এখান থেকে ক্লেম করেছি। তাহলে স্টেপ 2 যেটা এটাও আমাদের কমপ্লিট। অ্যান্ড স্টেপ 3 যেটা, এখান থেকে সুদি V2 মিন্ট ফিচার টেস্টিং, এখানে আপনাদের যে লিঙ্কটা দিচ্ছে তারা, এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করলাম ফার্স্ট অফ অল। অ্যান্ড এখান থেকে আমাদেরকে এই লিঙ্কটা পেস্ট করতে হবে কোনো একটা ব্রাউজারে, অথবা এখান থেকে আমরা যদি এই এই ব্রাউজার দিয়ে ট্রাই করি তাহলে হয় নাকি দেখি। ওকে, এখানে ক্লিক দিলাম এবং কানেক্টে ক্লিক দিলাম, ফ্যান্টমটাকে সিলেক্ট করে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে কী বলছে, থ্রি লাইন থেকে এখান থেকে মিন্ট অপশনে যাইতে এখান থেকে তারা বলেছে, যদিও এখান থেকে মিন্ট অপশনটা আমরা দেখতেই পাচ্ছি। তো মিন্ট অপশনে যাওয়ার পরে এখান থেকে কী বলেছে দেখেন, মিন্ট অপশনে যাওয়ার পরে এই যে এখান থেকে যে ফার্স্টে যেটা থাকবে এটা মিন্ট করতে বলেছে তারা, যেটা হচ্ছে 0.01 কস্ট লাগবে, 0.01 কস্ট এটা হচ্ছে সোল লাগবে। আর এটা তো অলরেডি তারা আমাদেরকে দিয়েই দিচ্ছে, এটা আপনারা তো দেখছেনই। তো এখান থেকে যে মিন্ট নাও অপশনে ক্লিক দিলাম এবং এই জায়গায় ওগুলো শো করবে, একটু ওয়েট করবেন এখানে। মানে এখান থেকে যে কোনো একটা এনএফটি আপনাকে মিন্ট করতে হবে আর কি। এখান থেকে সর্বনিম্ন যে প্রাইসগুলো রয়েছে এনএফটি, আপনি চাইলে ওটাও মিন্ট করতে পারেন। এখান থেকে দেখেন এগুলো মিন্ট করলে আমাদের এত পরিমাণ ফি যাবে, এগুলো আপকামিং, এগুলো নাই। এই যে নিউ যেগুলো অ্যাড হয়েছে এগুলো আমরা ক্লেম করতে পারবো, হট যেগুলো এগুলো বর্তমানে গরমে আছে বা হচ্ছে এখান থেকে আপনার বেস্টে রয়েছে। তো এখান থেকে আমাদের যেহেতু বেশি সোল চাচ্ছে, সেক্ষেত্রে এখান থেকে সর্বনিম্ন যেটা ওইটা যদি আমরা মেক করতে চাই 0.1 সোল লাগবে। তো আমরা এটাকে ট্রাই করব মিন্ট করার জন্য। তো এটা দেখি আমরা মিন্ট অ্যাভেলেবেল আছে নাকি, না এটা মিন্ট অ্যাভেলেবেল নাই, অলরেডি এটা মিন্ট ইন্ড হয়ে গেছে। নিচের দিকে আসলে এগুলো মিন্ট করতে পারবো। ফার্স্টে যে CHU যেটা, ছু, এটা আমরা মিন্ট করব।
এটা মিন করার জন্য এটা আমাদের কিন্তু কামিং সুন আছে, এটা আমরা এখন মিন করতে পারবো না। তো এখান থেকে মূলত এরকমই বিষয় যে এখান থেকে আপনার যেগুলো মিন্ট অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু এখন মিন্ট করতে দিচ্ছে না। বাট এখানে প্যারা নেওয়ার কিছু নাই, এখান থেকে এগুলো কিন্তু স্টার্টিং টাইমটাও এখানে লিখে দেওয়া আছে। দেখেন এই এনএফটিটা কখন স্টার্ট হবে, আমি যদি এটাতে ক্লিক দিই এ জায়গায় দেখেন স্টার্ট টাইমটা স্পষ্ট ভাষায় বলে দিছে তারা 21:40 এটা স্টার্ট হবে। 21:40 যদি আপনি না বোঝেন ডিরেক্ট গুগলে এসে সার্চ দিবেন বিডি টাইম টু ইউটিসি টাইম কনভার্টার, তাহলে এখানে এসে আপনি ইউটিসি টাইমটা উপরে দিবেন, নিচে বিডি টাইম দিলেই আপনি এই টাইমটাকে এখান থেকে কনভার্ট করতে পারবেন। ওকে, সেক্ষেত্রে যখন এটা স্টার্ট হবে তখন আপনি এখান থেকে মিন্ট করে নেবেন। যেহেতু আপাতত মিন্ট অ্যাভেলেবেল নাই আমি ওই জন্য দেখাইতে পারলাম না। ওকে, মিন্ট করার পরে এখান থেকে আপনার কি করতে হবে, দেখেন এখানে তারা বলে দিচ্ছে ডিপ্লয় অপশনে ক্লিক দিতে হবে। তো ডিপ্লয় অপশনটা কই পাবেন, আপনারা আবারও এখানে চলে আসবেন, থ্রি লাইনে ক্লিক দিবেন, এই যে ডিপ্লয় অপশনে ক্লিক দিবেন। ডিপ্লয় অপশনে ক্লিক দেওয়ার পরে এই যে আপনার মাঝে এরকম একটা অপশন নিয়ে চলে আসবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো ডিপ্লয় অপশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার ইনফোগুলো দিয়ে এখান থেকে আপনার ডিটেলসগুলো আপলোড করতে হবে, কি কি দিতে হবে না দিতে হবে ওগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এগুলো দিতে হলে কিন্তু ফার্স্ট অফ অল আপনাকে এনএফটিটাই মানে মিন্ট করতে হবে। তো এখান থেকে দেখেন পিকচার দিতে বলতেছে, ফার্স্ট অফ অল পিকচার আপনার এই যে এখানে ক্লিক দিবেন, দেন ওখান থেকে যে কোনো একটা পিকচার সাবমিট দিবেন। দেওয়ার পরে এই জায়গায় দেখেন এনেবল হোয়াইট লিস্ট এক্সেপ্টেড টু পে সোল ব্যাসেট, এত পরিমাণ এখান থেকে কত পরিমাণ সোল আপনি এখান থেকে চাচ্ছেন আর কি, এখান থেকে কত মিন্ট এখানে অ্যাভেলেবেল রাখবে, এখান থেকে 1000 দিলাম আমি। দেন এখান থেকে আপলোড ইনস্ক্রিপশন ওভার ইমেজ এখান থেকে ক্লিক দিলাম, দেওয়ার পরে এই জায়গায় আমি ধরেন একটা ইমেজ সিলেক্ট করলাম, এই ইমেজটা সিলেক্ট করলাম। অ্যান্ড ইনক্রাইব কন্টেন্ট ফাইল এটা আপনাকে দিতে হবে, তো এটা অতটা ইম্পর্টেন্ট না, এখান থেকে আমি আরেকটা দিচ্ছি, ধরেন এটা দিলাম। ওকে, দুইটা দিয়ে দিলাম। দেন এখান থেকে টিকারটা দিতে হবে, এখানে তারা স্পষ্ট ভাষায় বলে দিছে। তো এখান থেকে এই যে দেখেন আপনারা একটু যদি উপরে আসেন, মূলত এখানে আপনি ধরেন একটা এনএফটি মেক করতেছেন বা এই ধরনের কিছু একটা করতেছেন। তো টিকার আমি 10 দিলাম। অ্যান্ড সাপ্লাই মিনস হচ্ছে কতটুকু আপনি রাখবেন, ধরেন এখান থেকে আমি দিলাম হচ্ছে 100টা, বেশি রাখবো না। দেন মিন্ট কস্ট মানে মিন্ট করতে কতটুকু আপনি ইয়ে রাখবেন, তো এখান থেকে 0.05 এটুকু রাখলাম। দেন সেকেন্ডারি সেল রয়্যালিটিস এখান থেকে আমি পার্সেন্ট দিচ্ছি 50%। দেন এখান থেকে স্টার্ট টাইম, এখান থেকে স্টার্ট টাইম আমি দিতে পারি, এখান থেকে আগামীকালের আমি এটা স্টার্ট করব, এখান থেকে আমি দেখাই। দেন এখান থেকে আমি এখান থেকে 7 তারিখ দিল, হয়ে যাবে। দেন ইন টাইম হবে 7 তারিখ, অ্যান্ড স্টার্ট টাইম হবে 6 তারিখ, আগামীকাল স্টার্ট হবে, 7 তারিখে এন্ড হবে। অ্যান্ড এখান থেকে এডিট অ্যাট্রিবিউটস এখান থেকে দেখেন টাইপ আপনি দিতে পারেন, এটা এনি দিতে পারেন আপনি, এটা ম্যাটার না। এখান থেকে আমি আমার নাম দিচ্ছি। দেন এখানে একটা যদি খেয়াল করেন সেটা হচ্ছে নিড টু পে 1000 সুডি টু ক্রিয়েট দ্য ইনস্ক্রিপশন আইটেম, মানে এই ইনস্ক্রিপশনটা ক্রিয়েট করতে 1000 সুডি দিতে হবে, এটারও সলিউশন আছে। আমি নেক্সটে ক্লিক দিয়ে আপনাদেরকে দেখাই। তো নেক্সটে ক্লিক দিলাম, এখানে ফেল টাচ ফেজ এরকম দেখাচ্ছে। ওকে, এখন কথা হচ্ছে এই সুদি টোকেনটা আপনারা কীভাবে পাবেন, সুদি টেস্ট টোকেনটা। এখানে দেখেন এখানে অ্যাডমিন বলেছে যে সুদি টেস্ট টোকেন ডিস্ট্রিবিউশন কমপ্লিট, মানে তারা মাঝে মধ্যে ইভেন্ট আনে যেগুলোতে হচ্ছে সুদি টোকেন আপনাদেরকে গিভওয়ে করে। আর এখান থেকে পার্সোনালি আমি নিজে হচ্ছে এখানে অ্যাম্বাসিডর হওয়ার জন্য তাদেরকে অ্যাপ্লাই করেছি, সেক্ষেত্রে আমি যদি অ্যাম্বাসিডর হতে পারি আমি নিজেই আপনাদেরকে ফি প্রোভাইড করবো ইনশাল্লাহ, ওটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। তো সেক্ষেত্রে আপনারা জাস্ট হচ্ছে আপাতত যেটুকু আমি দেখালাম এটুকু করে রাখবেন। আর এই তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপটা রয়েছে এখানে আপনারা জয়েন থাকবেন, এখানে তারা ওই সুদি টোকেনটা, সুদি যে টেস্ট টোকেনটা ওইটা আপনাদেরকে গিভওয়ে করবে। ওকে, এখন ফাইনাল যে কাজটা আমি আপনাদেরকে দেখাই, এটা মিন করলে কি কাজ শেষ নাকি দেখেন। এই যে এটা হচ্ছে এভাবে আপনারা মানে ডিপ্লয় করতে পারবেন, ডিপ্লয় মিনস হচ্ছে আপনি মার্কেট প্লেসে লিস্ট করাতে পারবেন। মানে ফার্স্ট অফ অল ওভারঅল একটাই কথা, সেটা হচ্ছে আপনাকে যে কোনো একটা এনএফটি মিন করতে হবে এবং যে কোনো একটা এনএফটি ওখানে ক্রিয়েট করতে হবে, এইটুকু, এর বেশি কিছু না। তারপরে স্টেপ 5 যেটা ক্রিয়েট অ্যান্ড অ্যাড লিকুইডিটি পুল, এখানে দেখেন আপনাকে কী করতে হবে, লিকুইডিটি অ্যাড করতে হবে। সেজন্য কোথায় যেতে হবে, এখানে দেখেন আপনার মিন্টিং ইজ ইনিডেড দ্য ক্রিয়েট অ্যান্ড লিকুইডিটি পুল, গো টু ডিপ্লয় লিস্ট অ্যান্ড ক্লিক অন দ্য অ্যাড লিকুইডিটি অপশন। যখন আপনি এনএফটিটা মিন করবেন তখন ওখানে যে এরকম একটা অপশন থাকবে, মানে আপনার এনএফটির উপরে এরকম একটা অপশন থাকবে, তো তারপরে আপনি কি করবেন এই যে অ্যাড এলপি বা লিকুইডিটি পুল যেটাকে বলি আমরা, ওইটাতে ক্লিক দেবেন। ওইটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন, লিকুইডিটি পুল অ্যাড করার জন্য এখান থেকে ধরেন আপনি একটা টোকেনের নেম দিবেন,
বা এখান থেকে এটা সোল থাকবে। আর হচ্ছে প্রাইস দিবেন, স্টার্টিং প্রাইস দিবেন, তারপরে হচ্ছে লিকুইডিটি পুল টাইমটা দিবেন, কতদিন পর্যন্ত রাখবেন এখানে, দেন নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে আবারও নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন, এই যে থ্রি লাইন পাবেন, থ্রি লাইনে ক্লিক দিয়ে উইথড্রলে ক্লিক দিবেন। উইথড্রলে ক্লিক দিলে মূলত এখান থেকে উইথড্রল অ্যাভেলেবেল থাকবে, উইথড্রোতে ক্লিক দিলেই আপনার কাজটা শেষ। এটুকুই ছিল হচ্ছে সুরদি প্রোটোকলের টেস্টনেটের কাজ। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। এখন হয়তো বা আপনাদের প্রশ্ন থেকেই যায় যে কিভাবে হচ্ছে ভাই এই টেস্ট টোকেনটা পাবো। আমি বারবারই বলতেছি এই টেস্ট টোকেনটা কিন্তু তারা এখানে গিভওয়ে করে থাকে, প্রতিনিয়ত গিভওয়ে করে থাকে, বাট এই টেস্ট টোকেনটা ক্লেমের কোনো ওয়ে নাই। তো এটাই হলো মূল প্রবলেম, যে টেস্ট টোকেনটা আপনি যে ক্লেম করবেন 1000 এরকম কোনো ওয়ে নাই, এখানে তারা নিজেরাই আপনাদেরকে ম্যানুয়ালিভাবে দিয়ে থাকে। আশা করি আমি বোঝাতে পারছি আপনাদেরকে যে এই টেস্ট টোকেনটা কীভাবে আপনি গার্ব করবেন, কারণ এই টেস্ট টোকেন ছাড়া মূলত আপনারা আপনার কাজটা করতে পারবেন না, কারণ টেস্ট টোকেনটা লাগবেই আপনার। সেক্ষেত্রে তাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে আপনি আপনার এটা করে রাখবেন, বা আপনার হচ্ছে এখান থেকে টেলিগ্রাম চ্যানেলটাতে গ্রুপটাতে আপনারা লাইভ থাকবেন, তাইলে এই রুজের আপডেট পেয়ে যাবেন। আর এই টেস্টনেটটা মিস দিবেন না, কারণ যেহেতু এখানে টেস্টনেটটা তাদের যে প্রজেক্টটা এটা কিন্তু অলরেডি আমাদের ভালো কিছু দিয়ে গেছে। ধন্যবাদ।